ভাই আমাকে ডাকলো যে দাদা তাড়াতাড়ি এসব ফোন নেবো, সব ডিল কমপ্লিট। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু শুভাশিস ব্লগার। আজকে আমরা যেতে চলেছি একটু ঘুরতে, ঠিক আছে? সাইকেল নিয়ে বেরোবো, আমাদের যেতে হবে একটু এক জায়গায়, সেটা আমি বলবো পরে, রাস্তায় গিয়ে বলা হচ্ছে, এখন বলবো না। তো চলো আজকের ব্লগটা একটু মজাদার করার চেষ্টা করবো, আজকে একটু অনেক জায়গায় ঘোরার চেষ্টা করবো। আর একটু আগে বৃষ্টি হলো, ওয়েদারটা একদম অসম আছে, অসম বৃষ্টি, আবার নামতেও পারে, তো তার জন্য রেনকোট ছাতা সব কিছু নিতে হবে, নিয়ে তারপরে যেতে হবে। যাই, ব্লগটা এনজয় করো তোমরা। তো এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে গার্লস স্কুল, কেন বা কি সেটা পরে বলবো, আমি আর নয়ন, যদিও নয়নের দরকার, কিন্তু কি দরকার সেটা পরে গিয়ে বলছি। চলো গার্লস স্কুলে যাওয়া, বেরিয়ে পড়লাম। আর বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে, একটু মানে ঝিরি ঝিরি, অতটা পড়ছে না। রেনকোট ছাতা সব নিয়ে নিয়েছি, কারণ যেখানে যাবো সেখানে যেতেই লাগবে। চলে আসলাম গার্লস স্কুলের সামনে। নয়ন, কাজটা একটু পরে বলছি, কিসের জন্য আসছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে ওর ভাগ্নি, ওর ভাগ্নিকে নিতে গেছিলাম, এখন নামাই দিলাম, এখন আমি এই তো ছাতা, এই যে নয়ন, আবার যাবো আমাদের মেন কাজে, যেখানে নয়ন যাওয়ার কথা ছিল আর কি। চলো সেই জায়গায় যাওয়া যাক। এই তো বন্ধুরা, আমরা এখন অনেক দূর চলে আসলাম, এখন হচ্ছে দমুনি মোড়ের এখানে, আমরা এখন যাচ্ছি সিঙ্গিমারিতে, ঠিক আছে? সিঙ্গিমারির ওখানে, কারণ নয়নের একটু দরকার আছে, একটা সাইকেলটা দিতে যাবে এক জায়গায়, ঠিক আছে? তার জন্য আমরা যাচ্ছি, ওই যে পিছনে হাই বলছে, তার জন্য আমরা যাচ্ছি সিঙ্গিমারিতে। এখন এক জায়গায় এসে দাঁড়ালাম, কারণ এক হাত দিয়ে ছাতা আর এক হাত দিয়ে সাইকেল চালাতে চালাতে হাত ব্যথা হয়ে গেছে পুরো, ঠিক আছে? তার জন্য একটু দাঁড়ালাম। আর ভাবলাম বৃষ্টি একটু কমুক, বৃষ্টি কমার তো কোনো নামই নেই। আর এদিকে পিছনে কিন্তু ভিউটা দেখছো, আলাদাই ভিউ, চারিদিকে ধান খেত, ধান খেত। এই সাইডটা ওর জন্য আমি গ্রাম্য সাইড খুব পছন্দ, এই স্পেশালি এই সময়টায়, কারণ ধান চারিদিকে, আর এক সময় যখন ধান পেকে যাবে। তো চলো বেশি কথা না বলে একদম যাওয়া যাক, জানি না আমাদের সাথে কী হবে। বৃষ্টি তো আপাতত মানে চলার মতো, যে হ্যাঁ চালা যাচ্ছে, ব্লগও করা যাচ্ছে, ঝিরি ঝিরি একদম। বৃষ্টি হইলে কিন্তু ব্লগও হবে না মনে হয়, অ্যান্ড আমরাও আসতে পারবো না ঠিকভাবে। তো চলো যাওয়া যাক। বৃষ্টি ভেজা ওয়েদারে চলে আসলাম দুজন মিলে ঘুরতে, ঠিক আছে? আলাদাই নজারা চারিদিকে, দেখো গ্রাম্য পরিবেশ আলাদাই, একদম রোডটাও সেই লাগছে, একদম পুরো ভিজা রোড। আমরা কিন্তু প্রায় চলে আসছি, আর বেশি দূর নেই আমাদের কলেজ, কলেজ পার করে যাবো সিঙ্গিমারি। তো এই তো দেখতে পাচ্ছি খুব সুন্দর রাস্তাটা লাগছে, অ্যান্ড ওয়েদারও খুব সুন্দর চারিদিকে। এখন নয়নকে দিয়ে দিচ্ছি ছাতা ধরতে। বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি এখানে আসছি, নয়নের কাজও কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে? আর রাস্তায় একটা দুর্ঘটনা বলতে, পায়ে কিন্তু গোবর লেগে গেছে, ঠিক আছে? মানে রাস্তার পাশে গোবর ছিল, আর পিছনের ভিউটা দেখতেই পারছো দারুণ। আর এই যে ভাই গরম গরম সিঙ্গার, গরম আছে, সরি ঠান্ডা ঠান্ডা সিঙ্গারা নিয়ে আসছে, সিঙ্গারা খায় খেতে জল, হ্যাঁ হ্যাঁ এই জল খাবে ছেলে, দারুণ দারুণ। আর এই দেখো ভিউটা কিন্তু দারুণ ভিউ, দারুণ ভিউ বলে লাভ নেই, একদম আলাদাই ভিউ। বড় লোক আমাকে ডেলি ডেলি খাওয়ায়, গরিব মানুষ, বড় লোক দেখছো সিঙ্গারা টিঙ্গারা নিয়ে আসছে, আমরা গরিব মানুষ, চলো সিঙ্গারা খাই। তো ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সিঙ্গিমারি স্কুল, যেখানে অনেকে পড়তো আমার বন্ধু টন্ধু। আর এখন আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছি ময়নাগুড়ি, এটা হচ্ছে দমনি মোড়ে যাবে, তো এই রাস্তা দিয়ে ময়নাগুড়ি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এদিকে দমনি রাস্তা ঢুকে দিয়েছি, এদিক দিয়ে বাড়ি যাবো সিঙ্গিমারিতে, ডাইরেক্ট দমনির যে রাস্তা আসে এদিক দিয়ে। এখন হচ্ছে আমরা আছি আরপিএফ ক্যাম্পটার সামনে, একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। নয়ন অনেকক্ষণ ধরে চালাচ্ছে, আর আমার চালানোর একদমই শক্তি নেই শরীরে, ঠিক আছে? আর পিছনের ভিউ তো দেখতেই পাচ্ছ, আলাদাই ভিউ, দারুণ লাগছে। মানে আজকের বলে আপনি, আজকে যে ঘুরতে বেরোয়েছি, একটা দারুণ ওয়েদার এবং দারুণ লাগছে, মানে এত সুন্দর ওয়েদার, এত মানে একটু আগে তো বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটাও নেই, তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে, হয়তো এনজয় করছো ওয়েদারটাকে, এবারে ভিউটাকে, তা আলাদাই ভিউ লাগছে। আর পিছনে দেখো একদম কি সুন্দর, দারুণ ওয়েদার, দারুণ। গাইস দেখতে পাচ্ছো তোমরা কিন্তু রামধনু উঠেছে, আলাদাই লাগছে সিনটা, এই এত সুন্দর ওয়েদার একমাত্র, আর তার মধ্যে রামধনুর দর্শন হয়ে গেলো, আয় আলাদাই লাগছে। যদি হাফই মানে পুরোটা দেখা যাচ্ছে না, হয়তো বা কিছু এইটুকু দেখা যাচ্ছে। তো আমাদের যিশু ভাই কিন্তু আজকে মোবাইল নেওয়া হইল না, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমরা মোবাইল নিতে আসছিলাম বালাজিতে, মানে ভাই আসছিল কিন্তু নেওয়া হইল না, কি দুঃখ, কি সমস্যা, পছন্দ হয়নি নাকি? মানে যেটা নিবে সেটা স্টকে নেই হয়তো, তো আমাদের কিন্তু নেওয়া হইলো না। ভাই আমাকে ডাকলো যে দাদা তাড়াতাড়ি এসব ফোন নেবো, বাট হইলো না, আমি আস্তে আস্তে আর কি সব ডিল কমপ্লিট, তার ভিতরে ঢুকলাম না, এখান থেকে যাওয়া যায় কি ভাই,
দুঃখ নিবে খুব তাড়াতাড়ি আসবে ভাইয়ের ফোন আসবে আইফোন চলো চলো এই যে পিছনের ব্যানারের এটা ছবিটা কাইটে নিয়ে চলে যাবো কোনটা পছন্দ হবে কোন কালার সবগুলাই লাগবে আমার সাদাটা আর কালোটা হইলেই হবে তো আমরা কই যাচ্ছি জানি না যিশুর হচ্ছে মোবাইল তো নেওয়া হইলো না এখন এদিকে নিয়ে যাচ্ছে এখন কই যাচ্ছি কি ব্যাপার ভগবানই জানো ঠিক আছে না বলছে না কিছু আমরা এখন স্মার্ট বাজারের সামনে ব্রিজে চল ভাই নয়ন ভাই চ তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন চলে আসতে হচ্ছে স্টেশনে আর এই ভিডিওটা একটু ক্রো হয়ে আসছে কারণ এটা মেন ক্যামেরা দিয়ে শুট হচ্ছে কারণ আল্ট্রাওয়াইড দিয়ে ভালো আসছে না একদম নয়েস আসছে পুরো রাতের বেলা আমার মনে হয় আল্ট্রাওয়াইড ইউজই করতে হবে সেরকম লাইট না থাকলে তো এই যে আমরা এখানে আমাদের ওয়ান কে স্পেশাল কিছু বলতে চাবি হ্যাঁ অবশ্যই বলো বলো দাঁড়াই বলো দাঁড়াই বলো বলো ওয়ান কে স্পেশাল কিছু পার্টিটা দিলি আমি কিছু বলবো না তার জন্য গাইস ভিকারি হয়ে আছে পার্টি পার্টি তারপরে ওয়ান তারপরে কিছু বলবো পার্টি দিবি হবে হবে পার্টি পার্টি চাই নিউ ময়নাগুড়ি স্টেশন তো আমরা কিন্তু চলে আসছি ময়নাগুড়ি স্টেশনে এমনি ঘুরতে মানে অনেকক্ষণ ধরে ভাই বললো যে চলে আসুক কারণ ভাই মোবাইল না হয়নি একটু দুঃখে দুঃখে আছে আমরা চলে আসলাম ময়নাগুড়ি স্টেশনে ঘুরতে এখন এখান থেকে বাড়ি যাবো তো হ্যালো গাইস আমি এখন চেক করতেছি মেন ক্যামেরাটা কেমন আসে না বৃষ্টি আসলে পরে কথা হবে তো গাইস আমি কিন্তু ফাইনালি বাড়ি চলে আসলাম একদম স্টেশন থেকে ঠিক আছে আর আজকের ব্লগটা আমরা অন্য এক জায়গায় যেতে যাচ্ছিলাম মেন কথা হচ্ছে আমাকে আমি নিজেও জানতাম যে ফোন কেনার ব্যাপার ছিল তো আমাকে লাস্টে বিকালবেলা ফোন করছে তো আমি বললাম ভাই তো আমি বেরিয়ে গেছি ব্লগ করার জন্য তো বলছো দাদা প্লিজ আসো তা তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে বালাজির সামনে গেলাম বাট দুটো তো ভাইয়ের কিন্তু ফোন নেওয়া হলোই না কারণ হচ্ছে বালাজিতে সেই ফোনটা স্টকেই নেই যেই ফোনটার কথা বলা হয়েছিল যেটা নেওয়ার ইচ্ছা ছিল ভাই তো বলেছিলাম সেই ব্লগটা দেখলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে নেক্সট ব্লগে আবার দেখাবে টাটা বাই বাই সি ইউ